أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَى إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى صدق الله مولانا العظيم الله أكبر رب العالمين السورة যে দশটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি, তিলাওয়াত করেছি, এই দশটি আয়াতের প্রথম তিনটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। প্রথম তিনটি আয়াতে কি করছেন? কসম করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানাইলেন যে মানুষের চেষ্টা প্রচেষ্টার রূপগুলো কেমন হয়। এরপরে তিনটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতিরা কেমন হবে, দুনিয়াতে জান্নাতিদের চিনার উপায় কী, জান্নাতিদের রূপরেখা কেমন হবে, এই বিষয়গুলো আলোচনা করেছেন। এর পরবর্তী তিনটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের অবস্থান দুনিয়াতে কেমন হবে এই বিষয়গুলো আলোচনা করেছেন। তো আমরা অতি সংক্ষেপে এই বিষয়গুলো একটু আলোকপাত করার চেষ্টা করব, আমরা জানার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যে সূরাটি তিলাওয়াত করলাম, সূরার নাম হলো আল-লাইল। লাইল শব্দের অর্থ রাত। এই লাইল শব্দের অর্থ রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরারই একটি আয়াতের অংশ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরার প্রথম আয়াত ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন এমন রাত্রির, রাত্রের কসম করছেন। রাত্রিটা কেমন? রাত্রিটা এমন যে রাতের চাদর, অন্ধকার চাদরটা সন্ধ্যাবেলায় যখন সারা দুনিয়ার আলোকে ঢেকে দেয়, তখন আস্তে আস্তে যখন গভীর হইতে থাকে রাত, এমন রাত্রির কসম আল্লাহ পাক করলেন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কসম করেছেন। দিনের কসম কেমন দিন? যেই দিনের আলো এতটাই আলোকিত, এতটাই উদ্ভাসিত, এতটাই সুপ্রসারিত যে রাত্রের এই আধারকে ভেদ করে, রাত্রের এই আধারের চাদরকে ভেদ করে দুনিয়ার আলো ছড়িয়ে পড়ে, সুবহানাল্লাহ। এই দিনের কসম করেছেন। প্রথম আয়াতে রাতের কসম করলেন, অন্ধকার রাত্রের কসম। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কসম করলেন, এমন দিন যেই দিনের আলোটা এমনভাবে বিচ্ছুরিত হয় যে আলো বিচ্ছুরিত হওয়ার কারণে রাতের অন্ধকার দূরীভূত হয়ে যায়, সুবহানাল্লাহ। তিন নাম্বার কসম করেছেন, মা খালাকাল যাকারা ওয়াল উনসা, এমন জিনিসের কসম করেছেন যিনি নর এবং নারী, নর এবং মাদা, নারী এবং পুরুষ সৃষ্টি করছেন। আচ্ছা বলেন তো, নারী পুরুষ সৃষ্টি করছেন কে? আল্লাহ পাক। নারী পুরুষ যিনি সৃষ্টি করছেন তার কসম করতেছেন, মানে আল্লাহ পাক নিজেই নিজের কসম করছেন, সুবহানাল্লাহ।
মানে আমাদেরকে কথাগুলো এমনভাবে বুঝাইতে চাচ্ছেন, এতটা গুরুত্বের সাথে বুঝাইতে চাচ্ছেন যে আমি যে এই কথাগুলো বলছি, আমি আমার নিজের কসম করে বলছি এই কথাগুলো তোমরা বিশ্বাস করো, এই কথাগুলো মানার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। সুবহানাল্লাহ। তো কি বলতেছেন আল্লাহ পাক তিনটা কসম করে? কি বললেন? ইন্না সা'ইয়াকুম লাশাত্তা। ও দুনিয়ার মানুষ, নিশ্চয় তোমাদের চেষ্টা প্রচেষ্টার রূপরেখা হলো বিভিন্ন ধরনের। নিশ্চয় তোমাদের রূপরেখা, চেষ্টা প্রচেষ্টার রাস্তা এক ধরনের না, বিভিন্ন ধরনের রাস্তা। সুবহানাল্লাহ। আসলে বলেন তো, আমরা যখন বুদ্ধি আমাদের মাথায়, যখন বিবেক বুদ্ধি আমরা যখন বুঝতে পারি যে আমরা আমাদের কিছু একটা করা দরকার, সমস্ত মানুষ কি একরকম কাজ করে না ভিন্ন ভিন্ন? এখানে যারা এখানে অবস্থান করছে, কেউ স্টুডেন্ট পড়াশোনা করছে, তার কাজ পড়াশোনা করা, সে পড়াশোনা নিয়ে ব্যস্ত, কখন ক্লাসে যাব, কখন ক্লাস থেকে আসব, কখন কোচিংয়ে যাব, কখন টিচার আসবে, এই টেনশনে তার দিন কেটে যায়, কি বলেন? তার চেষ্টা প্রচেষ্টা লেখাপড়ার দিকে। এরপরে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, কর্মচারী বা ব্যবসা বাণিজ্য করতে চায়, ব্যবসা বাণিজ্য করে, দোকানির দোকানদারি করতে হবে, সারা রাত ঘুমানোর সুযোগ হয় না, রাত 12টা 12:30 একটা বাজে তার দোকান বন্ধ করতে, দোকান বন্ধ করে সব তাড়াতাড়ি গিয়ে ঘুমানোর চেষ্টা করে, ঘুমাইতে ঘুমাইতে 1:30 বেজে যায়, তারপরে আবার ফজরের পরপর খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করে যে দোকানে নাকি কোন কাস্টমার এসে ঘুরে গেল, কি বলেন? এই চিন্তা ভাবনা করে না? এই চিন্তা ভাবনায় সে যত তাড়াতাড়ি পারে ঘুম কমপ্লিট করে উঠে গোসল টোসল সেরে দোকানে উদ্দেশ্যে রওনা দেয়। তার চেষ্টা প্রচেষ্টা হলো তার দোকানকে আরেকটু সমুন্নত করা, উচ্চ পর্যায়ে পৌঁছানো, কি বলেন? তাহলে এক কথায় বোঝা যায়, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের চেষ্টা প্রচেষ্টা ভিন্ন রকম নাকি একরকম? একজন মানুষ ফজরের আগে ঘুম থেকে উঠে এই জন্য যে আমার যদি আমি সময় মতো রেল স্টেশনে গিয়ে পৌঁছতে না পারি, বা আমার আমি যদি গাড়ির যেখান থেকে গাড়ি ছাড়বে এই গাড়ির স্টেশনে আমি যদি ঠিকমতো সময় মতো না পৌঁছতে পারি, ফজর তার চিন্তা ভাবনা না, তার চিন্তা ভাবনা হলো গাড়ি চলে যাবে এই জন্য ওই আগে ভাগে ঘুম থেকে উঠে গাড়ি পর্যন্ত পৌঁছাও। কিন্তু সেই একই সময় আরেকজন মানুষের চিন্তা ভাবনা হলো নামাজ কি ছুটে যায় কিনা, এক রাকাত কি হয়ে গেল কিনা, করে কি করে না ভাই? তাহলে আমরা এক কথাই বুঝতে পারি, পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী, যত মানুষ আছে, সমস্ত মানুষের চেষ্টা প্রচেষ্টা এক রকম না, ভিন্ন ভিন্ন রকম। তাহলে আমাদের এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনটা কসম করলেন, নিজের নামেও কসম করলেন, মা খালাকাল যাকারা ওয়াল উনসা, নারী এবং পুরুষ যিনি সৃষ্টি করছেন আমি তারও কসম করে বলছি, ইন্না সা'ইয়াকুম লাশাত্তা, ও মানুষ তোমাদের চেষ্টা প্রচেষ্টা এক রকম না, ভিন্ন ভিন্ন রকম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরের তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের পরিচয় তুলে ধরেছেন। কাদের পরিচয়? জান্নাতীদের পরিচয়, জান্নাতীরা কেমন হবে, তাদের আচার আচরণ কেমন হবে, তাদের দানশীলতা কেমন হবে, তাদের পরিবারের সাথে মিলমিশ কেমন হবে, পরিবারের বাইরের লোকদের সাথে আচরণ কেমন হবে, সব কিছু তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম আয়াতের মধ্যে বলছেন, জান্নাতি তো ওই ব্যক্তি হবে, যেই ব্যক্তি এই বিভিন্ন ধরনের চেষ্টা প্রচেষ্টার পর, ব্যবসায়ী ব্যবসা করার পর, চাকরিজীবী চাকরি করার পর, মাসিক যে বেতন পাবে, পার ডে যে ইনকাম হবে, সেই ইনকাম থেকে যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য দান সাদাকা করবে, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য দান সাদাকা করবে, ওয়াত্তাকা, শুধু দান সাদাকাই করবে না, এবং আমি আল্লাহকে সঠিকভাবে ভয় করবে, কি করবে?
আমি আল্লাহকে সঠিকভাবে ভয় করবে এবং দান সাদাকা করবে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, এটা জান্নাতির পরিচয়। দান সাদাকা করবে মানুষ দেখানোর জন্য না, দান সাদাকা করবে ইমাম সাহেবের বয়ান শুনে, বয়ানে মুগ্ধ হয়ে না। দান সাদাকা করবে টাকা কালেকশন করা হচ্ছে কোনো কাজের জন্য, তখন টাকা দান করবে, এটা দান সাদাকা না। দান সাদাকা কি? দান সাদাকা হলো এমন জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিউ ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিউ ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহ পাকের জন্য রাত্রি গভীর হওয়ার পর যে সমস্ত বান্দারা রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজের জন্য উঠে, উঠে কি উঠে না ভাই? অনেক মানুষ আছে, আপনি বিভিন্ন মাদ্রাসায় গিয়ে যদি আপনি সঠিকভাবে দেখতে চান, বিভিন্ন মাদ্রাসায় গিয়ে আপনি তালাশ করতে পারেন, গভীর রাত্রে রাত 3টা বাজে উঠে মসজিদে মুসল্লি হয়ে গেছে, সুবহানাল্লাহ, তাহাজ্জুদের নিয়তে দাঁড়ায় গেছে। আরে ভাই, অনেক মাদ্রাসার ছাত্র এমন আছে যারা প্রতি মাসে তাহাজ্জুদে কোরআনের খতম করতেছেন, বলে সুবহানাল্লাহ, কোরআনের খতম চলতেছে তাহাজ্জুদের মধ্যে। ওই গভীর রজনীতে এমন কিছু মানুষ আছে যারা ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে বসে আছে, থাকে কি না? থাকে না? ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে বসে থাকে, ক্ষুধার্ত অবস্থায় মসজিদের মধ্যে বসে জিকির করতে থাকে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন যে তোমরা ওই সময় গভীর রাত্রিতে ক্ষুধার্ত অবস্থায় অনেক মানুষ বসে থাকে, অনেক সময় ক্ষুধার্ত মানুষ কিছু চাওয়ার অপেক্ষায় বসে থাকে, কিছু পাওয়ার অপেক্ষায় বসে থাকে, ওই সময় যদি তোমরা দান সাদাকা করো, আমি আল্লাহর কাছে ওই দান সাদাকার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ, এটা কি লোক দেখানোর জন্য? গভীর রাত্রিতে যারা রাস্তার পাশে বসে থাকে, গভীর রাত্রিতে যারা রাস্তায় বের হয়ে কিছু দান সাদাকা করে, ওই রাত্রিতে কি শাপলা চত্বর দিনের বেলা দুপুর 2টা বাজে যে সমস্ত মানুষগুলো থাকে, রাত 2টা বাজেও কি ওই সমস্ত মানুষগুলো থাকে? কি বলেন? যতক্ষণ অফিস আওয়ার চলে, অফিস আওয়ারে যেই পরিমাণ মানুষ থাকে, অফিস আওয়ার শেষ হয়ে যাওয়ার পর কি ওই পরিমাণ মানুষ থাকে? থাকে না। ফকির মিসকিন সেখানেও থাকে। তাই দান সাদাকা শুধু লোক দেখানোর জন্য না, আমি সামনে সামনে দান করলাম, অনেক সময় আছে সামনাসামনি দান করলে ভিতরে অহংকার চলে আসে, আসে কি আসে না? আমি 5 টাকা দান করছি আলহামদুলিল্লাহ, আমি 5 টাকা দান করে যে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বললাম, এই যে 5 টাকা দান করে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বললাম যে আমি দান করছি, হ্যাঁ নিয়ত যদি এমন থাকে আল্লাহ আমাকে 5 টাকা দান করার সুযোগ দিয়েছেন এই নিয়তে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে ঠিক আছে, কিন্তু দান করে বড়ত্ব প্রকাশের জন্য যে আমি দান করতে পারছি, দান করছি এটার বড়ত্ব প্রকাশের জন্য আলহামদুলিল্লাহ যদি বলে, তাহলে এই আলহামদুলিল্লাহর সওয়াব তো দূরের কথা, গুনাহ হবে। কি বলেন? গুনাহ হবে মুহতারাম হাজিরিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দানের কথা বললেন? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الذين ينفقون في السراء والضراء যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত মানুষরা আমি আল্লাহর নামে দান সাদাকা করে, শুধু ধনী অবস্থায় না, দারিদ্র অবস্থায় দান করে, ধনাঢ্য অবস্থায় দান করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররা, সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়র ওয়াল আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি মুহসিন হয়ে যান। সুবহানাল্লাহ। মহতরম হাজরিন, তো দান সাদাকার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির 5 জন মানুষ, কয়জন মানুষ? 5 জন। একদিন
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুই সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলীর খাদেমা একজন ছিলেন, এই পাঁচজন ব্যক্তি রোজা রেখেছেন। ইফতারের সময় পাঁচজন পাঁচটা রুটি নিয়ে ইফতার করতে বসছেন। ঠিক এমন সময় একজন ভিক্ষুক এসে দরজায় কড়াঘাত করে বলছে, আলি তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমাকে একটু খাবার দান করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ বসে থেকে বলছেন, ঘরের মধ্যে আমাদের এই পাঁচজন আর পাঁচটা রুটি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে ঢেলে দিলেন, আলী তোমার যে খাবারটা তোমার হাতের মধ্যে আছে এটাই তুমি দান করে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে খাদেমাকে বললেন, এই খাদেমা তুমি যাও আমার এই রুটিটা ওই ফকিরকে দিয়ে আসো। ঠিক অমত তেমন অবস্থায় অবস্থাতেই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে বললেন, আব্বাজান আমি আমার রুটিটাও তাকে দান করতে চাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান আমিও আমার রুটিটাও দান করতে চাই। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ও আলী তোমরা তো আমার পরে আসছো, আমার পরে অনেক দূরের কথা, তোমরা এত বাবা সন্তান মিলে তোমরা তো দান করে দিচ্ছ, এই ক্ষুধার্ত অবস্থায় যদি তোমরা দান করতে পারো আমি তো দানের হক আরো বেশি রাখি, কারণ আমি এমন দাতার সন্তান যেই দাতা পৃথিবী বিখ্যাত দাতা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী আমি তো মুহাম্মাদের সন্তান, পৃথিবী বিখ্যাত যে দাতা আমি ওই দাতার সন্তান হয়ে আমি কিভাবে না দিয়ে পারি, তুমি আমার রুটিটাও ওই ফকিরকে দিয়ে দাও। এই চারজনার রুটি একসাথে হয়ে গেল, কয়টা রুটি? চারজনার রুটি একসাথে হয়ে গেল। ওই খাদেমা তখন বলছেন, ও আলী এই ঘরের মধ্যে তোমরা চার চারজন মানুষ ক্ষুধার্ত অবস্থায় তোমাদের পুরা সংসারের সমস্ত খাবারগুলো তোমরা যদি ফকির মিসকিনকে দিয়ে দিতে পারো, আমি এই মজলিসের মধ্যে থেকে আমি কেন এখান থেকে বিরত থাকব, আমার রুটিটাও তুমি ফকিরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, রুটি কয়টা ছিল? পাঁচটা। থাকলো কয়টা? একটাও থাকছে? একটাও ছিল না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম যেভাবে দান সাদাকা করেছেন, আশপাশের কোনো মানুষকে জানানোর চেষ্টা করেন নাই, সমস্ত দান সাদাকা এইভাবে করেছেন, আমাদের দান সাদাকাগুলোও যেন এমনই হয়। কি বলেন? মাহফিলের মধ্যে ঘোষণা করলো, হলো অমুক ব্যক্তি আসছেন, অমুক ব্যক্তি আসার পরে মাহফিলের মধ্যে কিছু পাম্পটি দেওয়ার পরে আমি 10,000 টাকা দিব, আমি 50,000, আমি 1,00,000। আসলে বলেন তো এই দানের ফজিলত কতটুকু হবে? নিজের থেকে যদি কোনো ব্যক্তি, নিজের থেকে নিজের আগ্রহে কোনো ব্যক্তি মসজিদে দান করুক, কোনো ফকিরকে দান করুক, আর কোনো মাদ্রাসায় দান করুক, যেখানেই দান করুক না কেন, নিজের আগ্রহে দান করা আর কার কারো তার কাছ থেকে বারবার চায়া নেওয়া, দুইটা কি সমান? দুইটা কি সমান? দুইটা কখনো সমান হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দানের কথা বলেছেন যেই দানটা নিজের দিল থেকে অন্যের জন্য বের করা হয়। কোন অবস্থায়? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররা, শুধু সচ্ছল থাকলেই দান করব, অসচ্ছল থাকলে দান করতে হবে না। কি বলেন? সচ্ছল হন আর অসচ্ছল হন, সর্বাবস্থায় দান সাদাকার নিয়ত দিলের ভিতরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দানদার দানশীল বান্দাকে জান্নাতের ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে শুধু দান করলেই হবে না, দানটা কেমন হইতে হবে? আমি দানটা আল্লাহর জন্য করছি, আল্লাহর ভয় দিলের ভিতরে রেখে তারপরে দান করতে হবে।
মানুষ বলছে তাই দিলাম, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য দিলাম, এই দান আল্লাহ পাকের কাছে গ্রান্টেড না, গ্রহণযোগ্য না। দান হলো ওইটাই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, যে আল্লাহ এই দানের ওসিলায় আমাকে তুমি জান্নাত দিও। বলেন সুবহানাল্লাহ। দানটা এমন হওয়া উচিত, করতে পারবেন তো ইনশাআল্লাহ, নিয়ত তো করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। দুই নাম্বার কথা, ওয়াসাদদাকা বিল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সুন্দর বাক্য দান করছেন, সুন্দর বাক্য কি? হুসনা। এখানে হুসনা শব্দের অর্থ হলো সুন্দর কথা। এই সুন্দর কথা হিসাবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হলো সুন্দর কথা, এটা সুন্দর কথা। এই সুন্দর কথাকে যারা সত্য বলে মেনে নিয়েছে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। এই সুন্দর কথাটা যারা সত্য বলে মেনে নিয়েছে, অস্বীকৃতি জ্ঞাপন করে নাই, স্বীকার করেছে, তার উদ্দেশ্য হাসিল করার জন্য জীবন ব্যয় করেছে, তারাই হলো এই সত্য কথার পাবন্দ করেছে, আর তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বসনে বলেন, فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আমি আল্লাহ জান্নাতের পথ তাদের জন্য সুগম করে দিব, সহজ করে দিব। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, যারা দান করবে আমি আল্লাহর ভয়ে, কার ভয়ে? আমি আল্লাহর ভয়ে দান করবে, আমি আল্লাহর ভয়ে সত্য কথাকে সত্য বলে স্বীকার করে নিবে, আমি তাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দিব, সুবহানাল্লাহ, সহজ করে দিব। এরপরে তিনটি আয়াত জাহান্নামীদের পরিচয় তুলে ধরেছেন। কাদের পরিচয়? জাহান্নামীদের পরিচয় তুলে ধরেছেন। কিভাবে? জান্নাতীদের যে পরিচয়টা আমরা জানতে পারলাম, এক নাম্বার পরিচয় কি? আল্লাহর ভয়ে দান সাদাকা করা। ঠিক এর পুরা বিপরীত, বুখালতি করা। কি করা? বখিলদের তিনটা গুণ, বখিল চিনার কয়টা গুণ? তিনটা গুণ। তিনটা গুণ দেখলে আপনি চিনবেন যে এই লোকটা বখিল, কৃপণ। এক নাম্বার গুণ হলো, তার কাছ থেকে যদি কখনো কোনো জিনিস চাওয়া হয়, কপালটা এইভাবে কুসকায় দেয়। হ্যাঁ, কি বলে, আমার কাছে চাইছে আমি দিব না, এই যে কপাল কুসকানো, এটা হলো বখিলের এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো, আপনি তার কাছে চাচ্ছেন, ধরেন আমি বখিল, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি বখিল, আমার কাছে আপনি কিছু একটু কোনো একটা জিনিস আবেদন জানাইছেন, আমি আস্তে করে পাশ কেটে আরেকজনের সাথে কথা বলো, হ্যাঁ ভাই কী হয়েছে, কী জানি বলতেছিলেন আপনি, মানে ওইটার কোনো ভ্রক্ষেপে নেই, মানে একজন যে আমার কাছে চাইতেছে, এই চাওয়াটা আমি ইগনোর করলাম, এমনভাবে ইগনোর করলাম, তাকেও বললাম যে না তুমি এখানে বসে থাকো, আমি তার সাথে একটু কথা বলে নিই, বিষয়টা এরকম বোঝাচ্ছে। কি বলেন? দুই নাম্বার গুণ। তিন নাম্বার গুণ হলো, আপনার দিকে ফিরে কথা বলছে, হঠাৎ করে আপনি তার কাছ থেকে কিছু চাইলে মাশাআল্লাহ সুন্দর মতো উঠে পিঠ মোড়ানি দিয়ে উল্টা দিকে দৌড় দেয়। বুঝতে পারছেন তো? বসে বসে অনেকক্ষণ যাবৎ কথা বলতেছেন, বলতে বলতে এই প্রসঙ্গ আসার সাথে সাথে আপনি যখন বলছেন, ভাই মসজিদের জন্য হোক আর অমুকের জন্য হোক, অমুক ব্যক্তির জন্য হোক বা মাদ্রাসার জন্য হোক, যখনই কিছু চাইছেন তখনই আস্তে করে উঠে, আমার সময় নেই, একটু কাজের ব্যস্ততা আছে, আমার যাইতে হবে। এই হলো বখিলের তিনটা গুণ। এই তিনটা গুণ যার মধ্যে আছে সে হলো বখিল। বখিলের ঠিকানা কোন জায়গায়? জাহান্নাম। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। বখিলের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ পাক যেই সম্পদ দান করলেন, যেই সম্পদ তোমাকে দিয়েছেন, তোমাকে এখানে ভোগ করার জন্য না, এই সম্পদ শুধু তোমার ভোগের জন্য না, এই সম্পদের মধ্যে গরিব মিসকিনদেরও কিছু হক আছে কি নাই? এই গরিব মিসকিনদের হক তুমি মেরে খাচ্ছ, এটা গরিব মিসকিন তোমার কাছে আসছে, তোমার কাছে চাইতেছে, এটা তোমার জন্য দয়া। আমি একদিন আলোচনার মধ্যে হয়তো বলেছিলাম, আপনারা অনেকেই শুনে থাকবেন, যে একজন ফকির আমার কাছে যখন এসে কিছু চায়,
ওই ফকির চায় না, চায় সরাসরি আল্লাহ। ফকিরের হাতে দান করার সাথে সাথে এই দানটা কার কাছে পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোনো কারোর বান্দার কাছ থেকে দান গ্রহণ করবেন না। কি বলেন? সরাসরি হাত পাতবেন আল্লাহর। এক কথা মনে রাখবেন, আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই, কিন্তু আল্লাহর প্রয়োজন না থাকা সত্ত্বেও ফকির মিসকিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন লোক হিসাবে আসে আমাকে বাঁচানোর জন্য, আমারকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে দেন। এই বিষয়গুলো আমরা বুঝি না, না বুঝার কারণে ফকির যখন কিছু চায়, আরে যা পরে দিব, কি বলেন, করে না এরকম? এ হলো বখিলের গুণ। যারা বখালতি করবে তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, ছেলে বিদেশ আছে, দেশের মধ্যে বাবা মসমসত ভাজা খায়, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, বাবা এদিকে মসমসায় খায়, যদি তার কাছ থেকে কোনো কিছু চাওয়া হয় তখন আরে টাকা পয়সা কম পাঠাইছে, ছেলের ইনকাম টিনকাম এখন একটু কম, বিপদে আছে, টাকা পয়সা তেমন পাঠাইতে পারে নাই, পরে দেখা করব। সে আর জিন্দিগিতেও দেখা করবে না, আর জিন্দিগিতেও দেখা করবে না। এবং এই সমস্ত ব্যক্তিরা শুধু বোখালি তো করে তাই না, আবার নিজেদেরকে ধনীও মনে করে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, দেখেন, ওয়াম্মা মান বাখিলা, যারা বোখালাতি করে, ওয়াস্তাগনা, এবং নিজেকে ধনীও মনে করে। আল্লাহু আকবার। বোখালাতিও করে এবং নিজেকে ধনীও মনে করে। অনেক মানুষ আছে দেখবেন যাকাতের সময় যাকাত দেয় না, বুক ফুলায়া হাঁটে। কি বলেন? যাকাতের কথা বললে যাকাত দেয় না, বুক ফুলায়া হাঁটে যে আমি এলাকার মধ্যে সম্ভ্রান্ত একজন লোক। আল্লাহু আকবার, কি সম্ভ্রান্ত! না গরিব মিসকিনদের হক মেরে খাইতেছে সম্ভ্রান্ত। আল্লাহ মাফ করেন সবাইকে। তাহলে যারা বুখালিতি করে এবং নিজেদেরকে ধনী মনে করে ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামী। বখিলের দুই নাম্বার কথা হলো ওয়াকাযাবা বিল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সত্য কথা, যেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাঠাইলেন, এই কালিমার অসত্য প্রকাশ করার চেষ্টা করে, তারা মুখে মুখে বলতে থাকে যে কালিমা তো কালিমাই, এটার আমার গুরুত্ব কি, এটার কি গুরুত্ব দিব, এইরকম মানুষ পৃথিবীর বুকে আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা শুধু পড়ার কথা বলেন নাই, কালিমার হক আদায় করার কথা বলছেন। শুধু পড়ার কথা বলেন নাই, কালিমার হক আদায় করার কথা বলছেন। যেই ব্যক্তি কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে বলা এবং দিলে দিলে স্বীকার করা, দিলে দিলে স্বীকার করা, মুখে স্বীকার করা, এই হলো কালিমা। কালিমার উদ্দেশ্যগুলো হাসিল হইতে হবে, তাহলেই কালিমা হবে। আর যেই ব্যক্তি কালিমা মুখে মুখে ঠিকই পড়ে, একজন হিন্দু, আমাদের ওখানে একজন হিন্দু ছিল, অসিত সেন বলে নাম, অসিত সেন নাকি নামটা ভুল হচ্ছে আমার, তো এমন একজন ব্যক্তিকে একদিনকে বলা হচ্ছে যে আমাদের কালিমা কি, আমাদের কালিমা কি, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালিমা। তো মুখে শুধু বললেই তো সে মুসলমান হবে না, মুখে সারা জীবন যদি কালিমা জপতে থাকে মুসলমান হবে? হবে না। মুসলমান হওয়ার জন্য কালিমা মুখে স্বীকার করতে হবে, দিলের মধ্যে ধারণ করতে হবে। যেই ব্যক্তি দিলের মধ্যে ধারণ করে না, সেই হলো এই কালিমাকে মিথ্যারোপ করে, আর তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাযাবা বিল হুসনা, সত্য কথাকে যারা মিথ্যা হিসাবে, সুন্দর কথাকে যারা মিথ্যা হিসাবে প্রচার করতে চায়, তারা হলো, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম।
ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতের পথ কঠিন করে দিয়েছে, জাহান্নামের পথ অতি সহজ। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, আর যেই ব্যক্তি জাহান্নামে পৌঁছে যায়, জাহান্নামের যার ঠিকানা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন সে জাহান্নামী হয়ে যাবে তখন তার ধন সম্পদ, তার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই কোনো কাজে আসবে না। কে বলছে? আল্লাহ পাক বলছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কথা আমাদেরকে জানাইলেন, এই কথাগুলোর মধ্যে প্লাস পয়েন্ট হল, গরিবদেরকে যখন দান সাদাকা করতে যাব, এখানে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে আমার দান সাদাকা করতে হবে, আল্লাহর ভয় সর্ব অবস্থায় দিলের মধ্যে গাঁথতে হবে, এবং কালিমাকে শর্ত হিসাবে গ্রহণ করে নিতে হবে। যদি সেটা আমরা করতে পারি তাহলে আমরা জান্নাতি, আল্লাহ পাকের ঘোষণা। আর যদি এর বিপরীত, দান সাদাকা তো করেই না বরং পিঠ দেখায় চলে যায়, এমন যদি অবস্থা হয়, নিজেকে ধনী মনে করি কিন্তু দান সাদাকার দিকে আমরা খবর নাই, এমন যদি হয় বুখারাতে করি, আল্লাহ পাক যেই সম্পদ দিলেন সেই সম্পদ থেকেই তো দানের কথা বলছেন, নাকি অন্য অন্য কোনো সম্পদ? আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকেই খরচের কথা বলছেন। আমি যদি সেই সম্পদ থেকে খরচ করতে না পারি, নিজে বখালতি করি, খালি চিপে চিপে রাখার চেষ্টা করি, জমায় রাখার চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত বখিলদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়াকাযযাবা বিল হুসনা, যারা সুন্দর কথাকে মিথ্যা বলে প্রচার করে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, এমনকি মুসলমানদের মধ্যেও কোনো ব্যক্তি যদি কালিমাকে অস্বীকার করে সে মুসলমান থাকবে না? থাকবে না। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। আর এই জাহান্নামের যাত্রী যে হয়ে যাবে, জাহান্নামে যাকে নিপতিত করা হবে, তার ধন সম্পদ, তার মাল সামানা, তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ধন দৌলত কোনো কাজে আসবে না। কার কথা? আল্লাহ পাকের কথা, কোনো কাজে আসবে না। তাই ভাই, আমাদের একটু সতর্ক হইতে হবে, আমাদের চেষ্টা প্রচেষ্টা ভিন্ন রূপ হোক, কিন্তু আমাদের চেষ্টা প্রচেষ্টার সর্বশেষ ফলাফল হইতে হবে কি? আল্লাহকে খুশি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।